এই বছরের মার্চে হচ্ছে আমি এবং আমার বোন বাগ্নি দুলাভাই এবং আরও কয়েকজন মিলে হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন গিয়েছিলাম। আর এই ভিডিওটা পুরোটাই হচ্ছে সে ট্রিপটা নিয়ে, যেহেতু এটা আমার বাগ্নির সাথে আমার প্রথম ট্রিপ। সো টু বি অনেস্ট, আই ওয়াজ এক্সাইটেড। এটা কোনো ব্লগ না এবং আমি বিস্তারিত তেমন কিছুই বলবো না, আমি জাস্ট কক্সবাজার এবং সেন্ট মার্টিনের নেওয়া ভিডিও ফুটেজগুলো একটার পর একটা অ্যাড করে দিব। আশা করি কিছু ফুটেজ আপনাদের ভালো লাগবে। সো শুরু করা যাক। বন্ধ করে দাও, একটা একটা ভয়ানক হাসি দাও, রাক্ষসের মতো একটা হাসি দাও। কক্সবাজার এক রাত কাটানোর পর আমরা মেরিন ড্রাইভ হয়ে সেন্ট মার্টিনের দিকে রওনা দিই। যাওয়ার পথে আমরা শামলাপুরে কিছু সময় কাটাই, তারপর শিপে বসে চারপাশের সৌন্দর্য এনজয় করতে থাকি। তুমি কই আসছ? এলে যা, রেডি রেডি রেডি। জানে ও কেসে লোগ থে জিনকে প্যার কো প্যার মিলা, জানে ও কেসে লোগ থে জিনকে প্যার কো প্যার মিলা, হমনে তো জব কলিয়া মাগি কাটো কা হার মিলা, জানে জিনকে প্যার কো প্যার মিলা। প্রথম দিন আমরা শুধু সেন্ট মার্টিনের আশেপাশে ঘোরাঘুরি করেছি এবং পরের দিন সকালে সানরাইজ দেখবো বলে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু আমার ঘুমাতে দেরি হয়ে যাওয়ায় সকালে উঠতেও দেরি হয়ে যায়। তো সকালে রিসোর্ট থেকে বের হয়ে দেখি জেলেরা টাটকা মাছ নিয়ে বসে আছে, কিন্তু আমার সানরাইজ দেখতে হবে বলে আমি এদেরকে মনোযোগ না দিয়ে ছুটে যাই জেটির দিকে, কিন্তু গিয়ে দেখি সূর্য আমার আগেই উঠে গেছে। তারপরও একটা টাইম ল্যাপস এবং ভালো কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করি। এদেরকেই বলা হয় গ্যাংস অফ সেন্ট মার্টিন, কিন্তু আমি একজন ব্রাহ্মণবাড়িয়ার পোলা হওয়ার কারণে দেখা যায় ওরা আমার কাছে আসে নাই বয়ে। কুত্তারাও বুঝে গেছে যে ব্রাহ্মণবাড়িয়া কী জিনিস।
আর এই যা প্রথম সমুদ্র ভ্রমণ, আর এই যা ঘুমাচ্ছে, এই যা একটা প্রথম এপিসোডটা আমার এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমার পিসি একসাথে বেশি ফুটেজের লোড নিতে পারতেছে না। সো পরের এপিসোডে আমি কিছু সিনেমেটিক ভিডিও দিয়ে শুরু করব এবং আমাদের ছেড়ে দ্বীপে যাওয়ার ভিডিও ফুটেজ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটাবের সাথে থাকুন এবং পরের এপিসোডে দেখা হচ্ছে।